নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিউলি আক্তারের পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্কুলের শিক্ষার্থীরা। রোববার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় থেকে বাদ্যযন্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে নরসিংদী শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করেন শিক্ষক। জেলা প্রশাসকের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন তারা। আমাদের স্কুলের ঐতিহ্য হচ্ছে সবসময় মাঠে বড় করে প্রোগ্রাম হয়, বাট কোনো সময় টাকা তোলা হয় না। এবার টাকা তোলা হওয়ার পরে হল রুমে মাটিতে কেন অনুষ্ঠান করা হয়েছে? শিক্ষার্থীদের সাথে আমাদেরও এক দাবি, এই ম্যাডামকে অনতিবিলম্বে স্কুল থেকে অপসারণ করা হোক। এদিকে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। ইতিপূর্বে ওনার বিরুদ্ধে আরও একবার তদন্ত হয়েছিল, সে তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে নেয়। আমি শুনলাম, সত্য মিথ্যা জানি না, তবে আমি নিশ্চিত করে স্পষ্ট করে বলছি যে তদন্ত কমিটিটার রিপোর্ট আমাদেরকে দিবে, সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা প্রকাশ করব এবং সেখানকার সুপারিশের আলোকে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। তবে অভিযোগ অস্বীকার করেন শিক্ষক শিউরি আক্তার। আমাদের কিন্তু ইয়েই থাকে, আমরা কত টাকা করে মিলাদে নিব। আমরা বর্ষরে প্রথম দিন মানে জানুয়ারি মাসে আমরা 1411 টাকা নিয়েছি আদার্স, এটার মধ্যে 12টা ফান্ড আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী সোমবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, নরসিংদী।